স্বাগত করছি, জেলা কংগ্রেস তরফ আপনার স্বাগত করছি এবং অভিনন্দন মধ্যে জানুছি। আপনার জাঁথিবে মুখ্যমন্ত্রী বা ব্যক্তিগত সচিব ভিকে পাণ্ডিয়ান এ ভিতরে স্বেচ্ছাকৃত অবসর নিয়েছেন। ইয়া পূর্ব বহু আইএস এভাবে অনুমতি মাগিছেন কেন্দ্র সরকার, কিন্তু কেন্দ্র সরকার সে অনুমতি দেবার টলর নীতি করেছেন। তাহলে এপরি এই পাণ্ডিয়ান বাবু যেভাবে অগ্রাধিকার ভিত্তিরে জমা তিনি দিন ভিতরে তাঁর স্বেচ্ছাকৃত অবসরটা পাস করেদেলে সেভাবে কৌশি ঘটনা ঘটিনা, কিন্তু সবু স্তরের যেতবে পাণ্ডিয়ান তাঁর এই অগণতান্ত্রিক কার্যকলাপ সকাশে জন আক্রোশর শিকার হলে এবং বিভিন্ন জায়গার কলাপতার সম্মুখীন হলে, কোটি অন্ডামাড়ের সম্মুখীন হলে, কোটি কালীমাড়ের সম্মুখীন হলে, এইসবুর সে মানে খসে যাওয়া রাজ্য সরকার গোটে চক্রান্ত করি তাঁর এই মানে অবসর করাই আউ গোটে সাংে সাংে আমা নবীন ওড়িশা র চেয়ারম্যান ভাবে দায়িত্ব দিয়ে গোটে ক্যাবিনেট পাহার ক্যাবিনেট পাহার যে অধিকার দেলে তা দ্বারা আমার নির্বাচিত জনপ্রতিনিধি মানক অধিকার ক্ষুণ্ণ হল। সেইটি আমার জেলা কংগ্রেস তরফর আমি এই যে নবীন বাবু বিজেপি দলর এই যে অগণতান্ত্রিক কার্যকলাপ বিরুদ্ধে আমি এটা স্বর উঠাউছু এবং আমি এই ইস্যু নিয়ে গ্রামাঞ্চল যাবু, লোক পাখ যাবু, লোক বুঝাইবু যে এইভাবে অগণতান্ত্রিক এই যে নীতি বিজেপি দল আপনাইছি তা বিরুদ্ধে লোক কেবু, লোক বুঝাইবু। আপনার আপনি লক্ষ্য করে যে পাণ্ডিয়ান এই যে